আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কীভাবে অ্যামাজন পে ব্যালেন্স পেটিএমে ট্রান্সফার করে নিতে পারবেন মাত্র এক সেকেন্ডে তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আপনাদেরকে লাগোস ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের ইউটিউবে ডিসক্রিপশনে আছে লিঙ্কের থ্রু অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকম পেজ আসবে তো এখানে ইংলিশে সিলেক্ট করবেন ইংলিশে ক্লিক করলে এরকম পেজ আসবে তো এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে মোবাইল নাম্বার এবং নাম জিজ্ঞেস করবে তো আপনার নামটা লিখে দেবেন এবং মোবাইল নাম্বারটা দেবেন তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি ভেরিফাই করে নেবে তো এই যে পুরো প্রসেস মানে অ্যামাজন পে ব্যালেন্স যে আপনারা পেটিএমে ট্রান্সফার করছেন তো এটা সম্পূর্ণ নিজের রিক্সে করবেন কারণ এই যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তো এটার জন্য আমি কোনো নিজের রিক্স নিতে পারবো না তো আপনার আপনারা নিজের নিজের রিক্সে কিন্তু ট্রাই করবেন আমি আপনাদেরকে কিন্তু পুরো সাকসেসফুলি কমপ্লিট দেখাবো পুরো ট্রানজাকশন করে দেখাবো এবং পেটিএমে টাকা নিয়েও দেখিয়ে দেবো অ্যামাজন পে ব্যালেন্সে যে টাকাটা আছে তো সেটা আমি আমার যে পেটিএম ওয়ালেট আছে তো সেখানে নিয়ে দেখাই দেখিয়ে দেবো তো অ্যাপ্লিকেশন ওপেন হলে এরকম পেজ আসবে তো সিম্পল এখানে যে অ্যাড মানি আছে তো অ্যাড মানির উপরে ক্লিক করবেন এবং যত টাকা অ্যামাজন পে ব্যালেন্স আপনার পেটিএমে ট্রান্সফার করতে চান তো সেই অ্যামাউন্টটা এখানে দেবেন তো আমি এখানে প্রথমবার করছি সেহেতু কম দিচ্ছি তো আপনারাও যদি প্রথমবার করে থাকেন তাহলে কম দেবেন আস্তে আস্তে আপনারা বেশি বেশি টাকা অ্যামাজন পে ব্যালেন্স পেটিএমে ট্রান্সফার করবেন অ্যামাউন্ট দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে একটা সিস্টেম আছে এখানে আপনার কিছু চার্জেস দিতে হবে মানে অ্যামাজন পে ব্যালেন্স আপনার যদি একশো টাকা থাকে এবং সেটা যদি পেটিএম ওয়ালেটে ট্রান্সফার করতে চান তো তার জন্য কিন্তু বারো পার্সেন্ট চার্জেস লাগবে তো যত টাকায় ট্রান্সফার করুন এখানে আপনার বারো পার্সেন্ট চার্জেস লাগবে তো আপনার যদি এমার্জেন্সি হয়ে থাকে যে অ্যামাজন পেবেস পেটিএমে ট্রান্সফার করতে হবে সেরকম যদি এমার্জেন্সি ব্যাপার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাজন পেবেস আছে সেটা কিন্তু পেটিএমে ট্রান্সফার করবেন কারণ এখানে চার্জেসটা অনেক লাগছে প্রায় বারো পার্সেন্ট চার্জেস লাগছে মানে একশো টাকা ট্রান্সফার করলে বারো টাকা কিন্তু চার্জেস কেটে নিচ্ছে তো এরকম একটা পেজ আসবে তো সিম্পল এখানে যে ওয়ালেট আছে তো এই ওয়ালেটে ক্লিক করবেন তার আগে এখানে আপনাদের যে মেল আইডি তো সেটা দিয়ে দেবেন তো দেওয়ার পর ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে এখানে অ্যামাজন পেয়ের যে অপশান তো সেটা চলে আসবে তো অ্যামাজন পে সিলেক্ট করবেন তারপর নিচে পে থাকবে তো পেয়ের উপরে ক্লিক করবেন কিছুক্ষণ লডিং নেবে তারপর অ্যামাজনের যে অ্যাকাউন্ট তো সেটা লগ ইন করতে বলবে তো আপনার যে অ্যামাজন অ্যাকাউন্টটাতে অ্যামাজন পে ব্যালেন্স পড়ে আছে তো সেই অ্যাকাউন্টটা লগ ইন তো তারপর এরকম পেজ চলে আসবে তো আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু শো করবে এবং কত টাকা পেটিএমে ট্রান্সফার করছেন সেটাও কিন্তু শো করবে তো সিম্পল এখানে পে নেওয়ায় ক্লিক করে পে করে দেবেন টাকাটা ওয়ালেটে অ্যাড করে নেবেন তো সাকসেসফুলি টাকা অ্যাড হলে ওকে ক্লিক করবেন তো এখানে পনেরো টাকা যে ব্যালেন্স সেটা কিন্তু চলে আসবে যেটা আপনি অ্যাড করলেন তো তারপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে উইড্রো অপশান আছে তো এই উইড্রো অপশানে ক্লিক করবেন তো এরপর আপনাদের যে পেটিএম নাম্বার তো সেই নাম্বারটা দেবেন তারপর এখানে কত টাকা ট্রান্সফার করছেন তো সেটাও দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বারো পার্সেন্ট চার্জেস তো সিম্পল এখানে আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন এবং পার ডে আপনারা একশো টাকায় ট্রান্সফার করতে পারবেন আপনাদের অ্যামাজন পে ব্যালেন্স তার বেশি কিন্তু পারবেন না ঠিক আছে তো তারপর ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করলেই এখানে সাকসেসফুলি যে টাকা তো সেটা কিন্তু পেটিএমে চলে যাবে তো এখানে আমার বারো পার্সেন্ট চার্জেস নিয়ে বাকি যে টাকা তো সেটা কিন্তু সরাসরি আমার পেটিএম এ চলে এসছে তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে টাকা আছে অ্যামাজন পে বেনসে তো সেটা কিন্তু নিতে পারবেন তো এর আগে আমি একটি আনলিমিটেড রিচার্জ ট্রিকের ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখেননি ভিডিওটি দেখে নেবেন প্রত্যেকটি মানে আনলিমিটেড টাইম আপনারা পঁয়ত্রিশ টাকার যে রিচার্জ সেটা একদম ফ্রিতে করতে পারবেন তো এই রিচার্জ অফারটা অ্যাপ্লাই করবেন এবং পঁয়ত্রিশ টাকার যে ক্যাশব্যাকটা পাবেন তো সেই ক্যাশব্যাকটা আপনারা পেটিএমে নিতে পারবেন যে ট্রিকটা দিলাম এই ট্রিকটার সাহায্যে তো পঁয়ত্রিশ টাকার অ্যামাজন পে ব্যালেন্স যদি পেটিএমে নেন সেক্ষেত্রে হয়তো আপনার চার টাকা থেকে পাঁচ টাকা চার্জেস কাটবে তার বেশি না ঠিক আছে তো চার টাকা থেকে পাঁচ টাকা দিয়ে কিন্তু ফ্রিতে পঁয়ত্রিশ টাকার যে রিচার্জ সেটা কিন্তু করে নিতে পারবেন তো যারা এখনও ভিডিওটি দেখেননি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং যে টাকাগুলো অ্যামাজন পে ব্যালেন্সে হচ্ছে তো সেইগুলো ইনস্ট্যান্ট আপনাদের যে পেটিএম অ্যাকাউন্ট আছে তো সেখানে ট্রান্সফার করে নেবেন আর আপনারা যদি একশো টাকা বা তার বেশি অ্যামাউন্ট মানে অনেক অনেক অ্যামাউন্ট অ্যামাজন পে ব্যালেন্সে যেটা পড়ে আছে তো সেটা যদি পেটিএমে নিতে চান তার জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে লাগোস ওয়ালেটে আপনার একটাতে যখন লিমিট হয়ে যাবে পার ডে যে একশো টাকা লিমিট হয়ে যাবে তারপর অ্যাকাউন্ট লগ আউট করে দেবেন তারপর আবার একটা নতুন নাম্বার দিয়ে লাগোস ওয়ালেটে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর আবার একশো টাকা পেটিএমে ট্রান্সফার করে নেবেন অ্যামাজন পে ব্যালেন্স তারপর আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এইভাবে আপনারা আনলিমিটেড টাইম লগ ইন আউট করে মানে নতুন নতুন নম্বর থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একশো টাকা এক্সট্রা করে অ্যামাজন পে সে যে টাকাগুলো আছে সব টাকাগুলো কিন্তু পেটিএমে এ ট্রান্সফার করে নিতে পারবেন তো এটা সম্পূর্ণ নিজের দিক সে ট্রাই করবেন এটা কিন্তু একদম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে লাইভ প্রুফের সাথে কিন্তু দেখিয়ে দিলাম তো আজকের জন্য এটাই ছিল ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন প্রতিদিন নিত্য নতুন লুট অফার সর্বপ্রথম আপডেট টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই গুড বাই